নিচের প্রতিটি সংখ্যা যুগলের সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আমাদেরকে বলেছে যে নিচে আমরা এই নিচে দুটি সংখ্যা যুগল আছে, দুটি সংখ্যা মিলে একটি যুগল হয়। এখানে একটি সংখ্যা যুগল, দুটি সংখ্যা মিলে একটি কি হয়, যুগল হয়। বলেছে যে এই সংখ্যা যুগলের সকল সাধারণ অর্থাৎ দুটি সংখ্যার ক্ষেত্রে একই গুণনীয়ক আছে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ যায়। আমরা ষোলোকে যদি দুই দিয়ে ভাগ করি এই চব্বিশকেও ভাগ যাবে, এরকম বের করতে বলেছে। বা আমরা এই আটচল্লিশ ক্ষেত্র যদি দেখি এটা দুই দিয়ে ভাগ যাবে, এই ছাপ্পান্নকেও ভাগ যাবে। তাহলে এই দুই হচ্ছে কি সাধারণ গুণনীয়ক, দুটি সংখ্যাকে ভাগ যায় এরকম। আমরা এই অঙ্কটা শুরু করার আগে আমরা একটু যদি উদাহরণ দেখি, আমরা এই যদি ফয়গুলি কী পাই, পঁচিশ একে পঁচিশ, আমরা এই পঁচিশ, তারপরে এসে পাঁচ পাঁচা পঁচিশ, তাহলে এই পঁচিশের গুণনীয়ক। তারপরে আমরা যদি দেখি পঁয়ত্রিশ, এই পঁয়ত্রিশ এর গুণনীয়কগুলো কী কী, তাহলে এর গুণনীয়কগুলো পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ, আমরা এই পঁয়ত্রিশ লিখি, পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ, তারপরে পাঁচ সাতা পঁয়ত্রিশ, পাঁচ আর সাত। তাহলে এই দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা সাধারণ গুণনীয়ক যদি লিখি, তাহলে সাধারণ গুণনীয়কগুলো কি দুটি সংখ্যাকে এক দিয়ে ভাগ যায়, পঁচিশকেও ভাগ যায়, পঁয়ত্রিশকেও ভাগ যায়। তাহলে এই এক হচ্ছে কি দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা পেয়েছি, অর্থাৎ এই দুটি সংখ্যার ক্ষেত্রে এই সাধারণ গুণনীয়ক। আর এই কোনো গুণনীয়ক আছে কিনা যে দুটি সংখ্যার মধ্যে আছে, আমরা এখানে পাঁচ আছে তাহলে এখানেও পাঁচ আছে, তাহলে এই পঁচিশ এবং পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ যায়, তাহলে এই দুটি হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। সাধারণ সাধারণ কি গুণনীয়ক কি, যে লক্ষ্য করি যে সাধারণ গুণনীয়কটা কিভাবে আসে, আমরা পাই এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে এক আর পাঁচ, দুইটা সংখ্যার ক্ষেত্রে এক আর পাঁচ এটা। আর পঁচিশের ক্ষেত্রে আমরা পাই পঁচিশ, এখানে যদি লিখি তাহলে এখানে পাই এখানে পঁচিশ, তারপরে এখানে পাঁচ সাত আর পঁয়ত্রিশ, সাত আর পঁয়ত্রিশ, এখানে সাত আর পঁয়ত্রিশ। তাহলে আমরা এই পঁচিশ এবং পঁয়ত্রিশের ক্ষেত্রে, পঁয়ত্রিশ আর পঁচিশ ক্ষেত্রে আমরা সাধারণ গুণনীয়ক হচ্ছে কি এক আর পাঁচ। তাহলে অনুরূপভাবে এই ষোলো এবং চব্বিশের ক্ষেত্রে আমরা বের করব, তাহলে ষোলো এর গুণনীয়ক সমান আমরা পাই এক আর ষোলো, এই তাহলে ষোলো, তারপরে পাই এই আট দুগুণে ষোলো, দুই আর আট এটা, তাহলে চার চারা ষোলো এরকম, তাহলে চার এর এটা এইভাবে পাই আমরা। বা আমরা অন্যভাবে বের করতে পারি, বা আমরা যদি এরকম লিখি এক গুণ ষোলো, বা আমরা এই তারপরে লিখতে পারি করো আট দুগুণে ষোলো, দুই গুণ আট, এরপর আমরা চার আটকে ভেঙতে পারি, তাহলে এটা সমান আসে কত, আমরা এই দুটি গুণগুলো আসে এই, তারপরে চার গুণ চার এটা, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। অনুরূপভাবে আমরা যদি চব্বিশের ক্ষেত্রে লিখি চব্বি তিন আটা চব্বিশ, তিন আটা চারশো চব্বিশ, তিন আটা চব্বিশ, তিন আটা চব্বিশ, আর পরে চার আর ছয় এটা। আমরা যদি এরকমভাবে লিখি চব্বিশ যদি গুণ করি বারো দুগুণে চব্বিশ, দুই গুণ বারো এটা লিখতে পারি, বা আমরা লিখতে পারি কত তিন আটা চব্বিশ, তিন গুণ আট, তারপর আমরা লিখতে পারি কত চার ছয় চব্বিশ, চার গুণ ছয়। তাহলে এই দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা সাধারণ গুণনীয়কগুলো যদি লিখি, তাহলে সাধারণ গুণনীয়ক কী কী পাই আমরা এখানে যদি দেখি লক্ষ্য করি, তাহলে পাই আমরা এই এক আর এখানে এক, এক যে কোনো সংখ্যার ক্ষেত্রে পাই। তারপরে পেয়েছি এখানে কত দুই, এটাও দুই, এখানেও দুই আছে, তারপরে এখানে তিন আছে এখানে নেই, এখানে চার আছে এখানে আছে, তাহলে এই চার সাধারণ গুণনীয়ক এটা, তারপরে ছয় আছে এখানে ছয় নেই, তাহলে এখানে আট এখানে আট, এখানে বারো এখানে নেই, এখানে ষোলো এখানে নেই এটা, তাহলে এগুলো হচ্ছে কি সাধারণ গুণনীয়ক, এই দুই চার এক আট, এগুলো হচ্ছে কি সাধারণ ষোলো এবং চব্বিশকে ভাগ যায়। এরপর আমরা যদি দেখি এই আটচল্লিশ এবং ছাপ্পান্নর ক্ষেত্রে, আমরা আটচল্লিশকে যদি ভাগ করি, এই আটচল্লিশ চার গুণ চার বারো আটচল্লিশ, ছয় আট আটচল্লিশ, ছয় গুণ আট, তাহলে আটচল্লিশে আমরা গুণনীয়কগুলি পেলাম। এরপর আমরা যদি দেখি এই ছাপ্পান্ন পাঁচ ছয় এর গুণনীয়ক এক গুণ ছাপ্পান্ন পাঁচ ছয়, তারপরে পাই আমরা পাই